বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামনাইল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দুটো সিক্রেট সেটিংস দেখাবো এই সেটিংসগুলো হয়তো বা আপনাদের অনেক কাজে লাগতে পারে তো বন্ধুরা এই সেটিংসগুলো কী সেটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বরাবর মতো দেখছেন জিরোটি একটি ওপর সাথে আছে আমি না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখন যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি করার জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংসে আমি আমার ফোনের সেটিংসে যাচ্ছি সিম্পলি সেটিংসে আসার পরে এখান থেকে ক্লিক করবেন এডিশনাল সেটিংসে একটু খুঁজে বের করে নেবেন আপনার ফোনের এডিশনাল সেটিংস দেখুন এখানে আমার ফোনের এডিশনাল সেটিংসটি রয়েছে তো সিম্পলি এই অ্যাডিশনাল সেটিংসে আমি ক্লিক করছি এডিশনাল সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন লাইট নামে একটি অপশন তো সিম্পলি এটির উপরে ক্লিক করবেন তো নোটিফিকেশন লাইটে ক্লিক করার পরে এখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন তো বন্ধুরা এখানেই হচ্ছে মূল দুটো সেটিংস প্রথম যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে লাইট আপ হোয়েন চার্জিং তো বন্ধুরা অনেক সময় আপনারা হয়তোবা খেয়াল করেছেন যখন আমরা আমাদের ফোনে চার্জারটি ইনপুট করি তখন আমাদের ফোনের লাইটটি জ্বলে ওঠে অর্থাৎ ডিসপ্লেটি লাইটটি জ্বলে ওঠে আপনার কাছে যদি এটি বোরিং মনে হয় অর্থাৎ আপনি যদি চান ডিসপ্লে লাইটটি না জ্বলুক চার্জিং ইনপুট করার পরে তাহলে আপনি প্রথম যে অপশনটি রয়েছে এটিকে ডিজেবল করে রাখতে পারেন ডিজেবল করলে যখন আপনি চার্জিং করবেন আপনার ফোনটিকে তখন কিন্তু আপনার ফোনের আর লাইট ধরবে না বা আপনার ডিসপ্লেটি লাইট জ্বলবে না তো আবার যদি আপনি এটিকে অ্যানাবেল করতে চান সিপ্লাইটের উপর ক্লিক করলে এটি অ্যানাবেল হয়ে যাবে তারপর হচ্ছে বন্ধুরা পালস নোটিফিকেশান লাইট সেটি হচ্ছে বন্ধুরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমাদের ফোনে এসে থাকে যেমন মেসেঞ্জার হতে পারে বা বিভিন্ন মেসেজ হতে পারে তো আপনি যদি চান কোনো নোটিফিকেশন আসলে ফোনের লাইটটি যেন না জ্বলে তাহলে এটিকে আপনারা ডিসাবল করে রাখতে পারেন অর্থাৎ যে কোনো ধরনের নোটিফিকেশান আসলে এখন আর আপনার ফোনের লাইট জ্বলবে না আপ এখন আপনি যদি চান আপনার ফোনের লাইটটি যে কোনো নোটিফিকেশান আসলে যেন জ্বলে উঠে তাহলে সিম্পলি এটিকে এনাবল করে দিবেন এনাবল করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফোনে যত ধরনের নোটিফিকেশন আসুক না কেন সেই নোটিফিকেশনের সাথে সাথে আপনার ফোনের লাইট জ্বলে উঠবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ছিল এই দুটি সেটিংস আমার কাছে এই দুটো সেটিংস খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় জিরোটি একটি বেশ থাকুন ধন্যবাদ সবাইকে